কি খবর, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে আমন্ত্রণ আমার সঙ্গে গুরুত্বপূর্ণ আরও একটি তথ্যবহুল ভিডিওতে। আপনি যদি সৌদি আরবে কাজ না জানেন আর যদি আপনি তথাকথিত ফ্রি ভিসায় আসেন, তাহলে আপনাকে কত ধরনের কাজ করতে হবে যা আপনি কখনো ভাবেনও নেই। কখনো আপনাকে টয়লেট পরিষ্কার করতে হতে পারে, কখনো আপনাকে গাড়ি ধুতে হতে পারে, কখনো জীবন বাঁচানোর জন্য কনস্ট্রাকশন সাইটে গিয়ে হার্ড পরিশ্রম করতে হতে পারে। আজকে আসলে যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি, তথাকথিত ফ্রি ভিসায় যারা সৌদি আরবে আসে, আসলে তাদের মাসিক খরচ কত, বাৎসরিক খরচ কত, এবং তারা সত্যিকার অর্থে কত টাকা ইনকাম করতে পারে এবং কত টাকা দেশে পাঠাতে পারে। আমি এখন যে কাজটি করছি, যে ওয়াশ মেশিনটা পরিষ্কার করতেছি, এটা অবশ্য আমার ঘরের কাজ। এই কাজটা প্রত্যেকটা প্রবাসীকেই কিন্তু তার থাকার জায়গাতে করতে হবে। যেমন আপনি যেখানে থাকেন সেখানকার যে ওয়াশরুমটা আছে সেটা আপনাকে পরিষ্কার করতেই হবে, টয়লেট পরিষ্কার করতে হবে, এটা স্বাভাবিক। তবে আপনি যদি কোনো কাজ না জানেন, তাহলে আপনাকে সবসময় সিদ্ধান্ত নিয়ে আসতে হবে যে আপনি সৌদি আরবে যখন যে কাজ পাবেন সেই কাজটাই করতে হবে। আসলে আমি যে বিষয়টি আপনাদেরকে জানাবো আজকে, যে একজন তথাকথিত ফ্রি ভিসার লোক সৌদি আরবে মাসে কত টাকা আয় করে, বাকিটা আমি আমার লিভিং রুমে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। আমরা সবসময় কিন্তু সকল প্রবাসী ভাইদেরকে একটা বিষয় সচেতন করি, যে ভাই, সৌদি আরবে ফ্রি ভিসা বলে কোনো ভিসাই নেই। আপনারা যারা আসেন আপনাদেরকে বিভিন্ন দালাল, বিভিন্ন এজেন্সি ভুলভাল বুঝিয়ে সৌদি আরবের কন্ট্রাক্ট ভিসাগুলোকে ফ্রি ভিসা বলে চালিয়ে দিচ্ছে, এবং এখানে আসার পরে একটা কন্ট্রাক্টের মাধ্যমে আপনারা কাজ করেন মাসিক ফায়দা দিয়ে। তবে বর্তমান সময়ে তথাকথিত ফ্রি ভিসার লোকেরা সৌদি আরবে ভালো নেই। হয়তো 2010 সালের আগে ভালো ছিল, লাখ লাখ টাকা কামাই করেছিল, দেশে বড় অট্টালিকা বানিয়েছিল, অনেক প্রবাসী আছে। তবে এ সময়ে যারা সৌদি আরবে আসছে তারা অনেকেই খেয়ে দিয়ে বেঁচে থাকাটাকে স্বপ্ন মনে করে। দর্শক, একজন তথাকথিত ফ্রি ভিসার লোক কাজ না জানলে তাকে বিভিন্ন কাজ করতে হয়, মাস শেষে ইনকাম না হলেও কিন্তু তার ব্যক্তিগত খরচের টাকা হয় দেশ থেকে আনতে হয়, নাহলে কারো কাছ থেকে হাওলাত নিতে হয়। যেহেতু আপনি তথাকথিত ফ্রি ভিসার লোক, নিজেই নিজের জন্য কাজ করেন, সেক্ষেত্রে আপনার সমস্ত খরচ আপনাকেই বহন করতে হবে, আর এই খরচের পরিমাণটাও কিন্তু অনেক বেশি। নর্মালি বাংলাদেশ থেকে যারা কথিত ফ্রি ভিসায় আসছে তারা কেউই কিন্তু 4 লক্ষ টাকার নিচে আসতে পারে না। যে টাকাটা আপনি দিয়ে দিচ্ছেন এই টাকাটা কিন্তু অফেরতযোগ্য, এটা কখনোই আপনি ফেরত পাবেন না, কারণ 20,000 টাকা কখনো ফেরত দেয় না। এর মানে কি বোঝায়, আমি আমার নিজের টাকাটা উঠানোর জন্যই 3 থেকে 4 বছর এই দেশে পরিশ্রম করব সম্পূর্ণ ফ্রিতে, তারপরে গিয়ে হয়তো আমার জন্য কিছু টাকা থাকতে পারে। একজন তথাকথিত ফ্রি ভিসার সর্বপ্রথম যে খরচ সেটি হলো মাসিক খরচ, খাবারের খরচ, রুম ভাড়া খরচ। আপনি তো মানুষ, তাই আপনাকে রুমে থাকতে হবে, পার্কে বা আপনি ব্রিজের নিচে তো থাকতে পারবেন না। তো সেক্ষেত্রে সৌদি আরবে যদি আপনি এখন একটা শেয়ারিং রুম নিতে চান কারোর সাথে, তাও আপনাকে মাসে 200 রিয়াল অন্তত একটা সিটের জন্য দিতে হবে। খাবার আমরা না খেয়ে তো বাঁচতে পারবো না, একেবারে খারাপ খেলেও কিন্তু শরীর ভালো থাকবে না। একজন প্রবাসী যদি 4-5 জনের ম্যাচেও বর্তমানে খাবার খায় অন্তত 300 থেকে 400 রিয়াল খরচ হয়। বর্তমান সৌদি আরবে 1 লিটার সয়াবিন তেলের যে দাম আর 1 কেজি পেঁয়াজের যে দাম, সেটা বাংলাদেশের 2 কেজি থেকে 3 কেজি কেনা সম্ভব। 10 রিয়ালের উপরে কিন্তু পেঁয়াজের দাম চলছে গত 1 মাস ধরে। ঔষধ, হাত খরচ, চা ইত্যাদি মিলিয়ে অন্তত আপনার আরও মাসে 200 রিয়াল খরচ হতে পারে, কারণ আপনি মানুষ, আপনার বন্ধুবান্ধব থাকতে পারে, আপনি রাস্তায় বেরোবেন, সেখানে আপনি চা খেতে ইচ্ছা হতে পারে, একটা চার দাম 2 রিয়াল, দুধ চা, একটা রং চা 1 রিয়াল, আপনার গরম লাগলে একটা পেপসি খেতে পারেন, পানি খেতে পারেন, 1 রিয়ালের একটা পানি, বাংলাদেশি টাকায় প্রায় 33 টাকা। তো আনুষঙ্গিক খরচও কিন্তু আপনার মাসে 200 থেকে 300 রিয়াল হয়ে যাবে। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো কফিলের ফায়দা, কারণ একজন কথিত ফ্রি ভিসার লোককে মাসিক ফায়দা কিন্তু দিতেই হবে কফিলকে। কেউ এককালীন দিয়ে থাকে, কেউ ভেঙে ভেঙে দেয়। বর্তমান সময়ে যারা ছোটো মহাশাসায় কাফালা হয়েছেন বা হচ্ছেন তারা অনেকেই অবগত আছেন, 300 থেকে 500 রিয়ালের নিচে কিন্তু কফিল ফায়দা নেয় না। যদি আপনি 300 থেকে 500 রিয়াল ফায়দা দেন আপনার কফিলকে, তাহলে কিন্তু বছরে আপনার 3700 থেকে 6000 রিয়াল খরচ, তবে 300 রিয়াল নেয় না, এখন 500 রিয়ালে নিয়ে থাকে। এরপরে আপনার ইকামার জন্য প্রত্যেক মাসে আপনাকে 100 রিয়াল হিসেব করতে হবে, যদি আপনি ছোটো মহাশাসার লোক হন, আর যদি বড় মহাশাসার লোক হন তো লাইফটাই শেষ। ছোটো মহাশাসার লোক হলে
আপনাকে 100 রিয়াল কেন হিসেব করতে হবে? 650 তো দাওয়াতের মুক্তবল আমলের রসুমে 100 রিয়াল, সাথে আপনার ইন্স্যুরেন্সের প্রয়োজন হবে। তো আমরা বছরে 1200 রিয়াল শুধু ইকামার খরচটা হিসেব করে নিলাম, কফিলের ফায়দা সহ হিসেব করলে বছরে আপনি 7 থেকে 7500 রিয়াল শুধু ইকামার পিছনে ব্যয় করবেন ছোট মুয়াসাসার ক্ষেত্রে। যদি আপনি সব থেকে সর্বনিম্ন খরচও করেন, তাহলে মাসে অন্তত কফিলের ফায়দা, রুম ভাড়া, খাবার, হাত খরচ সহ আপনার 1100 রিয়াল খরচ আছে। তবে 1100 রিয়ালে হয় না, যারা কথিত ফ্রি ভিসায় আছেন তারা বলেন তো 1100 রিয়াল কি সম্ভব হয় না। আর যদি সর্বোচ্চ খরচ করেন, আমি যে অ্যামাউন্টটা দিয়েছি, মাসে যদি আপনি খাবার বাবদ 400 খরচ করেন, কফিল বাবদ 500 রিয়াল দেন, হাত খরচ 200 রিয়াল খরচ করেন, তাহলেও আপনার 1400 রিয়াল প্রত্যেক মাসে খরচ আছে তথাকথিত ফ্রি ভিসায়। আর এটা যদি বাৎসরিক হিসেব করেন, সর্বনিম্ন হিসেব করলে আপনার 13200 রিয়াল বাৎসরিক খরচ আছে। আর যদি একবার মিডিয়াম পর্যায়ে হিসেব করেন, তাহলে 16800 রিয়াল খরচ আছে। আর একজন তথাকথিত ফ্রি ভিসার লোক কত টাকা কামাই করে, এটা হলো সব থেকে বড় প্রশ্ন। আমরা প্রত্যেকেই ইনসান, আমরা এটাও জানি সৌদি আরবে কিন্তু এখন কাজের সংকট চলছে। তবে বাংলাদেশিরা কাজ পেতে হলে টাকা ছাড়া এখন বর্তমানে কাজ কেউই দেয় না। বাংলাদেশ থেকে যারা আসে, অন্তত বেশিরভাগ মানুষই কিন্তু 4টা হাত পাও নিয়ে চলে আসে। যারা কাজ জানে তারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারে, আর কাজ জানা লোক কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হয় না। আমি কিছুক্ষণ আগে ওয়াশ বেসিন পরিষ্কার করে দেখিয়েছি না, তথাকথিত ফ্রি ভিসায় যারা আসে বলেন না ভাই আবাসিক হোটেলে চাকরি করবো। আবাসিক হোটেলে আপনি কী করবেন? এই ওয়াশ বেসিন টয়লেট এগুলাই পরিষ্কার করবেন, কারণ আবাসিক হোটেলে রিসেপশনে আপনাকে বসাবে না, সে যোগ্যতা আপনার নেই, বা থাকলেও আপনার জন্য ওই পোস্টটা খালি না, কারণ ওটা সৌদিকরণের মধ্যে পড়ছে। তো আপনি সৌদি আরবে সিদ্ধান্ত নিয়ে আসবেন যে কথিত ফ্রি ভিসায় আসবেন নাকি একটা কোম্পানির ভিসার সময় নিয়ে খুঁজে আসবেন। কামাইয়ের বিষয় আসি, একজন তথাকথিত ফ্রি ভিসার লোক কখনো 12 মাস লাগাতার কাজ করতে পারে না যদি সে বাইরে কাজ করে, কারণ আপনি অসুস্থ থাকতে পারেন। আপনি অসুস্থ থাকলে আপনি যেহেতু ফ্রি ভিসার লোক, আপনার এখান থেকে বেতন কাটা হবে, আপনার চাকরি চলে যেতে পারে, কারণ আপনি এখানে হয়তো 3 মাস চাকরি করেছেন, তাদের ভালো লাগেনি, আপনাকে বের করে দিয়েছে। অথবা আপনি একজন সাপ্লায়ার আন্ডারে কাজ করতেছেন, সাপ্লায়ার আপনার 3 মাস বেতন দিচ্ছে না। একবার চাকরি চলে গেলে আরেকটা চাকরি খুঁজতে অন্তত 1 থেকে 2 মাস সময় লেগে যায় যারা কাজ জানে না। তো 12 মাস তো কেউ কাজ করতে পারে না। তারপরেও যদি আমরা 12 মাস হিসেব করি যে বর্তমান সময়ে কাজ জানা লোকের, না জানা লোকের 2000 রিয়াল বেতন হয় না, তাও আমরা 2000 রিয়ালে হিসেব করলাম, তো আপনি যদি 12 মাস যদি ভাগ্য আপনার ভালো হয় কাজ করতে পারেন, তাহলে হয়তো আপনি 24000 রিয়াল কামাই করতে পারবেন। এখানে যদি আপনি সর্বনিম্ন খরচটা বাদ দেন 13200 রিয়াল, যেটা আপনার নিজের খরচ, এটা তো আপনি কোনোভাবেই কনসিডার করতে পারবেন না, খাইতে তো হবে, থাকতে তো হবে, তো সেটা বাদ দিলে আপনার 11700 রিয়াল বাঁচবে। তো এই টাকাকে যদি আপনি কনভার্ট করেন বাংলাদেশি টাকায়, তাহলে 380000 টাকা হয়, যা আপনার ভিসার টাকাও উঠায় না। তবে এই 380000 টাকা 100 জন তথাকথিত ফ্রি ভিসার মধ্যে 20 জন ফ্রি ভিসার লোক পাঠাতে পারে। বাকিরা অনেকেই আছেন দেশ থেকে বর্তমানে টাকা এনে খাচ্ছেন, বহু প্রবাসী আছে ভাই, বহু বাতা হারাতে যান, হারাতে যান, বাথাতে যান, পার্কে যান, দেখবেন বাংলাদেশিরা ওখানে ঘুমাচ্ছে এখন, এরা সবাই তথাকথিত ফ্রি ভিসাতে আসছে। আর কোনো কারণে যদি সৌদি আরবে এসে আপনার দালাল যদি আপনাকে ইকামা না দেয়, তাহলে তো আর কোনো কথাই নাই, বাড়ি থেকে আবারও জমিন বিক্রি করতে হবে এদেশে এনে আকামা বানানোর জন্য। তো 386000 টাকা কিন্তু সত্যিকার অর্থে 90 ভাগ ফ্রি ভিসার লোক এখন পাঠাতে পারে না। 10 ভাগ লোক পারে কারা জানেন? যারা যেমন কাজ জানে, ভালো কাজ জানে, প্রপার কাজ জানে, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, মেশন, স্টিল পিকচার, কার্পেন্টার। যেমন এই আমার ঘরের যে রঙগুলো দেখতে পাচ্ছেন না, এই কাজগুলো আমি করিয়েছি, শুধুমাত্র আমার 3 রুমে করিয়েছি, তাদেরকে 400 রিয়াল দিয়েছি, তাদের এক বেলা লেগেছে। এই স্টিকারগুলো লাগাতে আমার খরচ হয়েছে, স্টিকার হয়েছে আমার টোটাল 150 রিয়াল, স্টিকার লাগাইতে আমাকে দিতে হয়েছে 400 রিয়াল। আমি আমার ঘরে ইলেকট্রিক্যাল কাজ করিয়েছি, এক দফা দিয়েছি তাকে 500 রিয়াল, পরের দফা দিয়েছি আরও 600 রিয়াল, টোটাল 1100 রিয়াল। তো যারা কাজ জানে তারা কোনো না কোনোভাবে কিন্তু কাজ করে ইনকাম করে নেবে, সে হোক কথা তথাকথিত ফ্রি ভিসার লোক অথবা সে কোম্পানির আন্ডারে। আমি যাদেরকে দিয়ে কাজগুলো করিয়েছি তারা প্রত্যেকে কিন্তু কোম্পানিতে কাজ করে, কিন্তু তার কাজ জানার কারণে সে বাইরে কাজগুলো করতে পারে, ভালো টাকা আয় করতে পারে। তো আপনি যদি কাজ না জানেন এদেশে, সে আমি যে ওয়াশ বেসিন পরিষ্কার করছি না, ঠিক এভাবেই ওয়াশ বেসিন পরিষ্কার করবেন, কী যেন ব্লক কাঁধে নেবেন, লোহার ডান্ডা কাউকে আগাইয়া দিবেন, অথবা আবাসিক হোটেলে টয়লেট ক্লিন করবেন কিংবা ঝাড়ু দিবেন,
এছাড়া আপনার জন্য ভালো কোনো চাকরি হয়তো থাকবে না। আর দোকানপাটের চাকরি দুই একজনকে দেওয়া হয়, কারণ দোকানপাটে আপনি আরবি জানেন না, ভাষা জানেন না, আপনি চালাক না, নতুন, আপনাকে দোকানপাটে রাখতে চাইবে না তারা। আশা করি ক্লিয়ার। যারা আসবেন তথাকথিত ফ্রি ভিসায় বুঝে শুনে আসবেন, আমার কথা হয়তো খারাপ লাগতে পারে, আমি যেটা বলছি সত্যটাই বলছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।